আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশ ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ আসে চোখে মুখে চায়ের চুমুকে চায়ের চুমুকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়মুখ সেগমেন্টে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন লিগ্যাল কাউন্সিলের পার্টনার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সঞ্জানা শুভ সকাল কেমন আছেন ধন্যবাদ ভালো আছি কে ভালো আছেন জি আমি খুব ভালো আছি অনেক ধন্যবাদ তো যেহেতু আপনি একজন আইনজীবী আপনি বাকি যে লিগ্যাল কাজগুলো রয়েছে বা যেগুলো প্রবলেম রয়েছে তার পাশাপাশি আপনি নারীদের নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা পছন্দ করেন তো রিসেন্টলি আমাদের যে ঘটনাটি ঘটলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তিনি রেপড হয়েছেন এবং তার আসামিও ধরা পড়েছেন আমাদের খুব অল্প সময়ের মধ্যে তো এই যে যে ঘটনাগুলো আসলে ঘটছে যেগুলো আমাদের সমাজে একটা অস্থিরতা সৃষ্টি করছে এই ঘটনাগুলো ঘটার পিছনে কারণগুলো কী এবং এর থেকে আসলে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় জি আসলে যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু আসলে অত্যন্ত দুঃখজনক এবং আসলে আমরা যখন আপনার বিভিন্ন জায়গায় রিপোর্টেড তো অনেক কেস হয় রেপের প্রচুর মামলা হয় যেগুলো আসলে রিপোর্টেড মামলা কিন্তু তার বাইরেও কিন্তু প্রচুর মামলা রয়েছে মানে আমরা জেনেছি যে অসংখ্য মামলা থাকে যেগুলো কিন্তু আনরিপোর্টেড থেকে থাকে স্পেশালি আপনি ধরেন প্রান্তিক নারীরা তারা যখন এই ধরনের ঘটনার শিকার হয়ে থাকেন এবং গ্রামাঞ্চলের মেয়েরা তারা কিন্তু প্রতিনিয়ত যারা রেপ হচ্ছেন না রেপ তো একেবারে হায়েস্ট একটি অফেন্স একটি অপরাধ সো যারা কিন্তু সেই রেপের শিকারও হচ্ছে না প্রতিনিয়ত কিন্তু তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়ে থাকেন এবং নানা ধরনের আপনার নির্যাতনের শিকার হয়ে থাকেন এবং এর মধ্যে খুব অল্প কিছু সংখ্যক ঘটনা আমাদের মিডিয়াতে আসে যেগুলো খুব সেন্সেশন ক্রিয়েট করে সেই ঘটনাগুলো আমরা শুধু মিডিয়াতে দেখতে পাই এবং যখন এই ঘটনাগুলো রিপোর্টেড হয় তো আমার কাছে মূলত যেটা মনে হয় যে আমাদের আসলে সামাজিক মূল্যবোধের যে অবক্ষয় এটি কিন্তু আসলে অনেকাংশেই দায়ী এই ধরনের ঘটনাগুলো ঘটার ক্ষেত্রে কারণ আপনি দেখুন যে আমরা কিন্তু একজন মেয়েকে প্রতিনিয়ত ভিকটিম ব্লেমিং করা হয় অনেক বেশি এবং যে কোনো ঘটনাতে আমরা কিন্তু কখনো আমাদেরকে ছেলেদেরকে বলি না যে তোমরা এই ধরনের কিছু করো না আমরা কিন্তু সবসময় শিখাই যে একটি মেয়ে সে যাতে রাত করে বাইরে না যায় সে যাতে মানে এমনভাবে পোশাক পরিচ্ছদ পরে যেটি কি না সমাজের তথাগত প্রথা অনুযায়ী সেই প্রথার বাইরে যদি যে কেউ কোনো কিছু করে থাকে তখনই আমরা ধরে নেই সেই মেয়েটি হয়তো ভালো না খারাপ মেয়ে সো যে এই এই যে একটা স্টিগমাটাইজ করা প্রতিনিয়ত একটা স্টেরিওটাইপ একটা আপনার মাইন্ডসেট আমাদের এটি কিন্তু একটি মানে অনেক বড় কারণ এবং ছোটোবেলার থেকে আমরা আমাদের ছেলে বাচ্চা যারা আছে তাদেরকে কিন্তু প্রপারলি আমরা এডুকেট করি না যা যা তাদের জানা উচিত যে একজন নারীকে আসলে মানুষ হিসেবে যে তাকে স্বীকৃতি দেয়া তাকে আমি যাতে সবসময় আমরা খেয়াল করি কি মানুষ সবসময় বলে যে একটি মেয়ে মানে তোমার মার মতো বোনের মতো আমার কাছে যেটা মনে হয় যে কেনই সবসময় একজন নারীকে মা বোন সেইভাবে কেন আমরা কেন তাকে শুধু এই রোলগুলোর মধ্যেই ফেলবো এর বাইরেও তো তার একটি পরিচয় যে সে মানুষ সো কাজে মানুষের মতো আমরা কেন তাকে আসলে সম্মান করব না কেনই একটা নারী মানেই সবসময় তাকে হয় মা হতে হবে না হয় বোন হতে হবে না হয় নিজের কন্যা সন্তানের মতো হতে হবে কেন একজন নারী যিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি তো আমার মা না তিনি আমার বোন না কিন্তু তিনি একজন মানুষ এবং মানুষ হিসেবে সমাজে একটি স্বীকৃত পাওয়া মানে স্বীকৃতি পাওয়ার মানুষের মতো করে বাঁচার অন্যান্য প্রতিটি নাগরিক যে মৌলিক অধিকারগুলো যে সাংবিধানিক অধিকারগুলো সংবিধানে যে অধিকারগুলো দেওয়া হচ্ছে যে রাইট টু প্রাইভেসি রাইট অফ ফ্রি মুভমেন্ট একজন নারী মানে একজন নাগরিক হিসেবে তার যে স্বাধীনভাবে চলাফেরা করার যে অধিকার সেই অধিকারগুলো প্রত্যেকটি কিন্তু একজন সিটিজেন হিসেবে তিনি সেটিতে তার তিনি অধিকার প্রাপ্ত কাজে তিনি কিন্তু একজন নারী হিসেবে নয় এবং সংবিধানেও কিন্তু সমতার কথা বারবার এসছে কোনো জায়গায় কোনো বৈষম্য হবে না প্রত্যেকটি সমাজের আইনের চোখে সকলে সমান কিন্তু আসলে দেখা যাচ্ছে বাস্তবতার যেটা যে যখন আইনের দ্বারস্থ হচ্ছেন একজন নারী তখনও কিন্তু তিনি তাকে আবারও সেই মানে একজন নারী হিসেবেই তাকে দেখা হচ্ছে তাকে নারী হিসেবেই বিবেচনা করা হচ্ছে এবং ঠিক অসম্মানজনকভাবেই কিন্তু তাকে আসলে
ট্রিট করা হচ্ছে। সো যার ফলে আমার কাছে মনে হয় যে সামাজিকভাবে একটি সামাজিক আন্দোলন এবং মানবিক আন্দোলন জরুরি হয়ে পড়েছে। আমি কিন্তু মনে করি যে খুব ভালো ভালো আইনজীবী হিসেবে আমি জানি যে অনেক ভালো ভালো আইন রয়েছে। নারী নির্যাতনের যে আইনটি রয়েছে সেখানে বলা হচ্ছে যে স্পিডি ট্রায়ালের মাধ্যমে 180 দিনের মধ্যে শেষ করে ফেলতে হবে একটি ট্রায়াল, কিন্তু তার আসলে সত্যিকারের এক্সাম্পল তো আমরা দেখতে পাই না কখনো। আমরা সবসময় দেখি যে দীর্ঘসূত্রিতা হচ্ছে দিনের পর দিন, আসামি পক্ষ যখন আপনার দুর্বল হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার তিনি ধরা পড়ছেন, আসামি পক্ষ দুর্বল ভব ঘুরে সেক্ষেত্রে তিনি সহজে ধরা পড়ছেন, যে ঘটনাটি অনেক সেন্সেশন ক্রিয়েট করছে সমাজে সেই ক্ষেত্রে কিন্তু একজন অভিযুক্ত ধরা পড়ছেন। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আসামি যখন শক্তিশালী একজন ব্যক্তি খুব সহজেই তিনি জামিন পেয়ে যাচ্ছেন, হয়তো তার জামিন পাওয়ার কথা না। সো এবং এই প্রত্যেকটি বিষয় তো রাষ্ট্রপ্রধানের একার দায়িত্ব নয়, এ কারণেই তো ভাগ হয়ে আছে যে প্রত্যেকের আলাদা জুডিশিয়ারি আছে, আলাদাভাবে এক্সিকিউট করার জন্য এক্সিকিউটিভ আছে, জুডিশিয়ারি আছে এবং আইন প্রণয়নকারী যারা রয়েছেন তারা রয়েছে। সো কাজেই এখানে তো একা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব না, এখানে সমাজের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব সকলকে আসলে এই বিষয়ে সচেতনতা ক্রিয়েট করা। এবং খুব মানে স্যানিটাইজড হয়ে গেছে আমরা এগুলো ঘটনা, এখন মনে হয় যে ও আচ্ছা এটা তো কোনো ব্যাপার না, রেপ হচ্ছে এটা তো কোনো ব্যাপার না, হয়রানি ইফটিজিং এই জিনিসগুলোকে আমরা খুব মানে ক্ষুদ্র স্বাভাবিক একটা ঘটনা হিসেবে ধরি এবং অনেক নারীরাও জানেন না, তারা ধরেই নেন। আমরা যারা আপনি আমার মতো আমরা যারা শহর কেন্দ্রিক নারী তারা কিন্তু আমরা সবসময় সচেতন আমাদের অধিকার নিয়ে। আমরা জানি যে আমি যদি রাস্তা দিয়ে যাই একটি ছেলে আমাকে ইফটিজিং করে সেটার জন্য আমি আইনের দ্বারস্থ হতে পারবো, এটি একটি অপরাধ। কিন্তু বাংলাদেশের আপামর যারা নারী রয়েছেন, মেয়ে রয়েছেন, স্কুল কলেজে যারা যাচ্ছেন তারা কিন্তু অনেকেই জানেন না যে এটি একটি অপরাধ। সো এই অপরাধটি করলে তারা ধরেই নেন যে পুরুষশাসিত সমাজে প্যাট্রিয়ার্কিয়াল সোসাইটিতে একজন নারীর প্রতি একজন পুরুষের ঠিক এমনটি ব্যবহারই হবে এবং এটা আসলে মানে লজ্জার বিষয় কারোর সাথে এটি শেয়ার করা বা এর প্রতিবাদও করা যায় না। সো এই ধারণার থেকে বেরিয়ে আসতে হবে, এই ইনফরমেশনগুলো তাদেরকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং তাদেরকে আসলে সেই সাথে সাথে কিন্তু মানে আইন সম্পর্কে সচেতন করা খুব জরুরি। হেল্পলাইন্স যেগুলো রয়েছে কিন্তু পৃথক পৃথক হেল্পলাইন্স রয়েছে নারীদের জন্য শিশুদের জন্য, এগুলো অসম্ভব ইফেক্টিভ। আমি আপনাকে বলতে পারি যে শিশুদের নিয়ে যে হেল্পলাইন রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু নিজে এই ধরনের কিছু হেল্পলাইনে তিনি কিন্তু মনিটর করে থাকেন। মহিলা মানে এবং শিশু অধিদপ্তর থেকে আমরা জানতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে ফোন করেছেন একটি হেল্পলাইনে এবং তিনি সেখানে মানে প্রিটেন্ড করছেন যে তিনি একটি শিশু এবং তিনি বলছেন যে আমি এরকম একটি শিশু, আমি বিপদে পড়ছি, আপনারা আমাকে কী সহায়তা দিতে পারেন। এবং সাথে সাথে কিন্তু তারা সেখান থেকে তার সহায়তার ব্যবস্থা করছে, তার মানে তিনি কিন্তু মানে প্রতিটা জায়গায় একটি একটা টেস্ট করছেন যে কতটুকু আসলে ইফেক্টিভ এই যে হেল্পলাইনগুলো, এগুলো আসলে নারীর জন্য কতটুকু আসলে ভূমিকা পালন করছে, কতটুকু গুরুত্বপূর্ণ। কাজে রাষ্ট্রের থেকে আমার মনে হয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, সামাজিকভাবে আমাদেরকে সচেতনতা এটি আসলে খুব ইম্পর্টেন্ট। চমৎকার বলেছেন। এবং আমরা যেটা আপনি প্রথমেই বলছিলেন যে যেগুলো আসলে লাইমলাইটে আসছে বা যেগুলো আমরা মিডিয়ার কল্যাণে জানতে পারছি যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোই দেখা যাচ্ছে শুধুমাত্র আমাদের চোখের সামনে আসছে বা আমরা জানছি, এছাড়াও তো আরো অনেক ঘটনা রয়েছে যেগুলো কখনো আসলে ফাইলই করা হয় না, যেগুলো এগেইনস্ট। তো এই যে প্রবলেমগুলো এবং যখন ধরা পড়েও যায় তখন যেটার একটা লেন্দি প্রসেস হয়ে যায় তার বিচার দেওয়ার জন্য বা তাকে সাজা দেওয়ার জন্য, এই লেন্দি প্রসেসটাকে শর্ট করার জন্য বা তাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল সব জায়গায় আমাদের নেটিভ যে প্লেসগুলো রয়েছে যেগুলো কিনা খুবই আমাদের আওতার বাইরে, যেখানে হয়তো আমরা জানতেও পারি না তারা কীভাবে জীবনযাপন করছেন, সেই জায়গার মানুষগুলো আসলে এই আইন নিয়ে কতটুকু তাড়াতাড়ি জানতে পারে বা জানতে পারবে সেটা নিয়ে আমাদের কী করণীয়, বা যারা রয়েছেন যারা আইন প্রণয়ন করেন বা যারা আইনটাকে দেখাশোনা করেন তাদের কী কী করণীয় রয়েছে? এখানে একটা বিষয় হচ্ছে যে রিমোট এরিয়াতে লোকজন জানেন না, একটি বিষয় তাদের অজানা। কিন্তু তারপরে আপনি দেখবেন যে শহরে একটি মেয়ে তিনি মানে একটি যে কোনো ক্রাইম রিপোর্ট করার হার যত না বেশি, গ্রামে কিন্তু বিচার প্রার্থী অনেক অনেক বেশি। মানে এটা আমি সবসময় সারপ্রাইজ হই শুনে যে তারা কিন্তু চান বিচারের আওতায় তারা যেতে চান, তারা চান যে অপরাধীকে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক, কিন্তু অনেক কিছু লিমিটেশন থেকে যায়। এখানে আরেকটি জিনিস আসলে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই, সেটি হচ্ছে যে আমাদের কিন্তু অবকাঠামোগত কিছু আপনার সীমাবদ্ধতা রয়েছে। সেটি হচ্ছে যে আমরা এত মানুষ, 16 কোটি মানুষের দেশ যেখানে প্রতি 3 জনে 1 জন নারী প্রতিনিয়ত তার ইন্টিমেট পার্টনার দ্বারা
তিনি কোনো না কোনোভাবে নির্যাতন এবং প্রতিহিংসার শিকার হচ্ছেন, তো সহিংসতার শিকার হচ্ছেন। সো এ সমস্ত ক্ষেত্রে যেটা হয় যে তিনি যখন একজন নারী যখন থানায় যান, সেই জায়গাটি তো তার জন্য আসলে একেবারেই নারী বান্ধব নয়। সেখানে তিনি যখন যাচ্ছেন, বলা আছে আইনে, বলা আছে যে হ্যাঁ এখানে মহিলা কনস্টেবল থাকতে হবে, একজন নারীকে আপনার সেফ হোমে নিয়ে যাবার বিভিন্ন ধরনের ব্যবস্থার কথা রয়েছে, কিন্তু এই যে সেফ হোমগুলোর কথা বারবার বলা হয়ে থাকে, এই সেফ হোমগুলো তো আসলে এতজন নারীকে অ্যাকোমোডেট করার মতো অবস্থা সেখানে আসলে নেই। তো যার কারণে এই অবকাঠামোগত উন্নয়ন কিন্তু আমাদেরকে করা এটি অত্যন্ত জরুরি বিষয়, এটি একটা গেল দিক। এবং আরেকটি বিষয় যেটা, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, ল এনফোর্সিং এজেন্সি অর্থাৎ পুলিশ স্টেশন, থানায় যখন যায় সেখানে অনেক কিছু আমলে নেওয়া হয় না। আমি জানি না আপনার মনে আছে কি না যে একটি গারো মেয়ে রেপড হয়েছিল আপনার কুড়িল ফ্লাইওভারে বেশ দু বছর আগের কথা বোধ হয়। সো তিনি তো আমাদের এই শহরের মেয়ে না, তিনি আসছেন একটি অন্য জায়গা থেকে এবং তিনি এথনিক মাইনরিটির একটি মেয়ে। তিনি সারা ঢাকা শহর তাকে ঘুরতে হয়েছে, একটি মামলা করার জন্য যেই নারী গ্যাং রেপের শিকার হচ্ছেন তাকে একটি মামলা করার জন্য প্রতিটি থানায় থানায় প্রতিটি জায়গায় তাকে প্রতি মুহূর্তে যেতে হচ্ছে, এবং প্রতিটি পুলিশ স্টেশনে তিনি যখন যাচ্ছে তাকে বলা হচ্ছে যে এটি তো আমাদের অধিক্ষেত্রে না। সো কাজেই প্রত্যেকে খালি এক জায়গার থেকে আরেক জায়গায় ওনাকে পাঠাচ্ছে, সেই জায়গার থেকে আরেক জায়গায় তিনি যাচ্ছে। এবং আমি মানে অত্যন্ত মানে আমি ইয়ে দিতে চাই যে এত সাহসী তারা যে শেষ পর্যন্ত তারা কিন্তু মানে কেসটি মামলাটি ফাইল করতে সক্ষম হয়েছে। সো এই সমস্যাগুলো প্রতিটি জায়গায় রয়েছে, যে অনেক জায়গায় খুব সহযোগিতার অভাব থেকে থাকে, তারা প্রথমেই নারীটিকে বিশ্বাস করতে চান না, ধরে নেন যে এটা ঝামেলাদায়ক, এই মামলা নেওয়া যাবে না, এই এইখান থেকে তারা খুব ডিসকারেজ হয়ে যাচ্ছে তারা, যার ফলে। সো এটি একটি কারণ রয়েছে। তারপরে তারা আপনার অনেক সময় দেখা যায় যে সাক্ষ্য প্রমাণ, অনেক সাক্ষ্য প্রমাণ নষ্ট হয়ে যায়, যেহেতু তারা অনেকেই জানেন না যে কিছু সাক্ষ্য প্রমাণ আসলে এগুলো রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন হয়ে থাকে। সো এইগুলো এই সংক্রান্ত বেশ কিছু অজ্ঞতা রয়েছে। সো এই সব বিষয়ে আমার কাছে মনে হয় কি যে মানে প্রচুর মিডিয়া তো একটি খুব শক্তিশালী মাধ্যম, এবং যারা আমরা আসলে মিডিয়ায় কিছুটা কথা বলার সুযোগ থাকে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে এই ইনফরমেশনগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া, সকলের কাছে পৌঁছে দেওয়া। তো এই শক্তিশালী মাধ্যমকে ব্যবহার করে আসলে আমার কাছে মনে হয় যে এটি যদি একেবারে প্রান্তিক নারীদের থেকে শুরু করে, আমি সবসময় মনে করি যে সবাইকে ইনক্লুড করতে হবে, যে কোনো একটি ক্ষমতায়ন মানেই সেখানে সব ধরনের নারীদের ইনক্লুশনটা থাকতে হবে, যে আমি একজন শহরের নারী, একজন অলরেডি যে নারী অত্যন্ত ক্ষমতাবান, উচ্চশিক্ষিতা, তার যেমন অধিকার রয়েছে এই আইনের আশ্রয় পাওয়ার, তার যেমন অধিকার রয়েছে এই দেশে স্বাধীনভাবে বসবাস করার, এবং এই মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, এই অধিকারগুলোকে আপনার এনজয় করার অধিকার রয়েছে প্রত্যেকটি নাগরিক বাংলাদেশে, সকলেরই এই অধিকার রয়েছে। কাজেই এই ইনফরমেশনগুলো, তার কী কী অধিকার রয়েছে, বাংলাদেশের আইন তাকে কী কী অধিকার দিচ্ছে, সংবিধান তাকে কী কী অধিকার দিচ্ছে, এই প্রত্যেকটি বিষয় তাকে জানতে হবে। সো এমন অল্প অল্প করে আমরা যদি কিছু মানুষকে জানাই, তারা আবার তার কাছে শিখালেন। এবং আমি যেটি আপনি বলছেন যে আমি কিন্তু মূলত একজন কর্পোরেট লয়ার, কিন্তু কর্পোরেট লয়ার পাশাপাশি আমি নিজে আমার মানে অনেকখানি সময়, আমি বলবো যে আমার প্রফেশনের প্রায় 50% সময় আমি ব্যয় করি আসলে বিভিন্ন ধরনের প্রবণ কাজে, অর্থাৎ আমি বিনামূল্যে আইনি সহায়তা, এখন আপনি বলতে পারেন ওয়ান টু ওয়ান সহায়তা না, কিন্তু কেউ আমার কাছে আসছেন তাকে সহায়তা একজন ব্যক্তি দিচ্ছি তা না। আমরা যেটা করি বা আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রতিষ্ঠানে যেয়ে যে বিভিন্ন ধরনের একটা ইউনিভার্সিটিতে 700-800 স্টুডেন্টকে ইফটিজিং সম্পর্কে আমি জানালাম, তাতে করে সাইবার বুলিং সম্পর্কে জানালাম, তার থেকে কিন্তু তারা অনেকে না জেনে অনেক অপরাধ করে ফেলে, অনেক ছেলে মেয়েরা তারা জানে না যে আমি যে ইন্টারনেট ব্যবহার করছি, আমি যে ইন্টারনেটে এই যে বিহেভিয়ার আমার, এটা দেশের আইন অনুযায়ী অপরাধ, আমি একটা গুজব ছড়াচ্ছি, এই গুজব ছড়ানোটা মানে একটা মিথ্যা কথা ইন্টারনেটে ছড়ানো মানে এই এই অপরাধের জন্য আমার 14 বছরের জেল হতে পারে, 2 কোটি টাকা ফাইন হতে পারে, আমি হেট ক্রাইম ছড়ালাম, কোনো ধর্মীয় বিদ্বেষ আমি ছড়াচ্ছি, তখন আমার জন্য তারা খুব লাইটলি নেয়, তারা নিজেরা আসলে বোঝেও না, তারা জানেই না বিষয়টি সম্পর্কে,
জি জানেই না যেটা যে একটি অপরাধ। তো তারা বিষয়গুলোকে খুব লাইটলি নেয় যে আচ্ছা আমি একটা জিনিস শেয়ার করলাম, এই যে এবার বলা হচ্ছে যে একটা কিছু আমি শেয়ার করার আগে আমি জিনিসটাকে যাচাই করব যে কতটুকু সত্য, তাই না? কত ধরনের নিউজ আসলে ভেসে বেড়ায় সোশ্যাল মিডিয়ার কল্যাণে, সত্য মিথ্যা নানান কিছু। তো কাজে যাচাই করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং যাচাই না করে আমি কোনো একটি নিউজ যখন শেয়ার করছি তখন সেটির কী ইম্প্যাক্ট পড়ছে আমার সমাজে, এটা তো অনেকে জানে না। সো কাজেই এই জিনিসগুলো জানানোর জন্য প্রচুর ওয়ার্কশপ আসলে আমরা করিয়ে থাকি, এবং সেখানে হয়তো একসাথে 700-800 প্রায় 3,500-4,000 ছেলে মেয়েকেগুলো শেখানো হয়েছে। সো আমি আশা করি যে তারা হয়তো আমাদের থেকেই নলেজগুলো নিয়ে তারা আরও অনেক মানুষকে জানাবেন, এবং ইউথ তো আমাদের ওদের মানে দেশের মেরুদণ্ড, সো যার কারণে জাতির মেরুদণ্ড। তো কাজে এদেরকে যদি আমরা একদম প্রাইমারি লেভেল থেকে প্রপারলি ট্রেন করি, আমার কাছে মনে হয় যে চোখের মুখে তো আমরা আগে যেই জিনিসটা এখন থেকে হয়তো বা 4-5 বছর বা 10 বছর আগে যে জিনিসটা খুব বেশি পরিলক্ষিত হতো সেটা হচ্ছে নারী নির্যাতন বিভিন্ন ক্ষেত্রে। তো রিসেন্টলি যে জিনিসটা আমরা মনে করি যে কারণে এই জিনিসটা একটু কমে এসেছে সেটা হচ্ছে নারী ক্ষমতায়ন। তো আমাদের নারী ক্ষমতায়নটা কতটুকু আসলে আমরা এখনো পর্যন্ত জোরদার করতে পেরেছি এবং আরও কতটুকু করা প্রয়োজন? অবশ্যই, কেননা আমি বলবো যে এই লাস্ট কয়েক ডিকেডে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে কিন্তু নারী নীতি আপনার নারী নীতিমালা প্রণয়ন করেছেন ওনারা, এবং অনেক আগেই কিন্তু বঙ্গবন্ধুর সময়ে কিন্তু তিনি আপনার নারীদের জন্য আপনার যে নীতিমালাগুলো সেগুলোতে কিন্তু জাতিসংঘেরও সনদে কিন্তু আমরা একটি মানে একটি মেম্বার কান্ট্রি, এবং আমরা কিন্তু জাতিসংঘের একটি সনদে সিডো কনভেনশন নামে পরিচিত এটি, যে নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূর করার জন্য এই কনভেনশনটি আসলে এই কনভেনশনে আমরা সাইন করেছি, এটা অনেক আগেকার কথা। সো এই এত বছর হয়ে গেছে, কাজে আমরা কিন্তু একটি রাষ্ট্র হিসেবে আমরা মানবিকভাবে এবং আমরা কিন্তু চুক্তিগতভাবেও আমরা জাতিসংঘের কাছে অঙ্গীকারবদ্ধ যে আমরা আমাদের রাষ্ট্রে আমরা নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করব, নারীদের নিরাপত্তা নিশ্চিত করব, এবং সেই লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার এগিয়ে যাচ্ছেন। সো এই যে আপনার ক্ষমতায়নে শুধুমাত্র যে নারী নীতিমালা রয়েছে তাই কিন্তু নয়, বেশ কিছু ভালো ভালো আইন হয়েছে, পারিবারিক সহিংসতা আইন রয়েছে। পারিবারিক সহিংসতা তো এমন একটি ব্যাপার যে যেটা নারীদের কিন্তু কর্মক্ষেত্র থেকে ছিটকে পড়ার জন্য এটি একটি অনেক বড় একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো এখানে কিন্তু ভালো ভালো আইনগুলো প্রণয়ন হয়েছে, এবং সেই সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের ভোকেশনাল ট্রেনিং দেওয়া হচ্ছে। যুব নীতিমালা যেটা হয়েছে সেখানে কিন্তু আলাদা করে নারী পুরুষ ভাগ করানি ভেদাভেদ করেনি, কাজে সেই ট্রেনিংগুলোর আন্ডারে কিন্তু আমাদের দেশে নারীরাও আসবেন এবং তারা বিভিন্ন ভোকেশনাল কাজে তারা যুক্ত হচ্ছে। এবং আপনি জানেন যে আমাদের অর্থনীতির একটি মূল চালিকা শক্তি যে আপনার আরএমজি সেক্টর, সেখানকার 85% হচ্ছে নারী, এবং এই নারীরাই কিন্তু এগিয়ে চলছেন, এবং আমাদের ফরেন রেমিটেন্স আর্ন করার ক্ষেত্রেও কিন্তু নারীদের একটি বিশাল বিশাল ভূমিকা রয়েছে। সেই সাথে সাথে আমি আরেকটা কথাও বলতে চাই যে গৃহকর্মের কাজে যারা নিয়োজিত, যারা হয়তো আমাদের মতো প্রফেশনাল কাজে নেই বা ঘরের বাইরে বেরিয়ে কাজ করছেন না, তারা যে গৃহকর্মের যে কাজটি করছেন সেটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তিনি যে একটি সংসারে বাচ্চা কাচ্চাদের দেখাশোনা করছেন, সব কিছু করছেন, এতে করে তার পুরুষ সঙ্গীটি তিনি কাজে যেতে পারছেন। সো এখানেও যদি আমি অর্থনীতির বিচারে আমি যদি তার কাজের মূল্যায়ন যদি আমি অর্থ দণ্ডের মানে আমি বিচার করি, তাহলেও কিন্তু আপনি দেখেন যে এটি একটি অনেক 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 বিরাট কাজ। এবং ক্ষমতায়ন বলতে আমি কিন্তু শুধু এটাই বুঝি না যে আমি মানে অনেক বড় কিছু করছি, সেটি যে শুধু ক্ষমতায়ন তা নয়। একজন নারী যে নারী ঘরে বসে তিনি কাজ করছেন, সংসারে যে তিনি ডিসিশন মেকিং সেটিও কিন্তু একটি ক্ষমতায়ন। গ্রামের ক্ষুদ্র ঋণ নিয়ে যে নারীটি ব্যবসা করছেন সেটাও কিন্তু একটি ক্ষমতায়নের অংশ। তিনি ছোট্ট একটি হয়তো দোকান নিয়ে বসছেন, তিনি ছোট্ট একটি কুটির শিল্প তার রয়েছে, সো সেখানেও তো ক্ষমতায়ন, তাই না? সো ক্ষমতায়নের প্রতিটি সেক্টরগুলোকে আমাদেরকে আসলে বিবেচনা করতে হবে, এবং তাদেরকে এনেও কিন্তু আমাদেরকে অনেক উৎসাহ প্রদান করতে হবে। গ্রামে গঞ্জে ছিটে আছে যেগুলো প্রান্তিক নারীরা, কেননা শহরে এবং যারা অলরেডি এস্টাবলিশ তাদেরকে তো নতুন করে আমাদের করার কিছু নেই, তারা আমাদের জন্য অবশ্যই রোল মডেল, তারা আমাদের জন্য আইডল হিসেবে থাকবে, কিন্তু সেই সাথে সাথে
প্রান্তিক নারীদেরকে, গ্রামের জনগোষ্ঠী যারা রয়েছেন, নারী যারা রয়েছেন, যারা প্রতিনিয়ত আসলে কৃষিক্ষেত্রে তারা আপনার ভূমিকা রাখছেন, অবদান রাখছেন, আপনার তারা কুটির শিল্পে অবদান রাখছেন, তারা বিভিন্ন হাঁস মুরগির খামার করছেন, বিভিন্ন ব্যবসায় যারা জড়িত আছেন, তাদেরকে এনকারেজ করাটা আমার কাছে মনে হয় ভীষণ জরুরি। এবং ক্ষমতায়নের ক্ষেত্রে তাহলেই কিন্তু প্রত্যেককে আমরা আসলে আমাদের যেই যে নারীদের যে জয়যাত্রা বা অগ্রযাত্রা সেখানে কিন্তু আমরা তাদেরকেও কিন্তু আমরা তাহলে সাথে সামিল করতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। এটিএন বাংলা এবং দর্শককে যদি কিছু বলার থাকে প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে আসলে যেটি বলতে চাই যে আমরা মানে বর্তমানে আমাদের যে মূল্যবোধের যে অবক্ষয়গুলো ঘটছে, সেই অবক্ষয়গুলোতে আমাদের প্রত্যেকটি পরিবারের, শুধু মার দায়িত্ব না, বাবার দায়িত্ব, একজন মার দায়িত্ব যে আমরা আমাদের সন্তান ছেলে মেয়ে উভয়কে আমরা এমনভাবে মানুষ করব যাতে তারা সমাজের প্রত্যেকটি, মানে আমি এখানে কোনো মানে জেন্ডার বায়াসড আমরা কেউ হব না, আমরা প্রত্যেক একজন নারীকে আসলে তাকে মানুষের মতো তাকে আমরা মর্যাদা দিব, আমরা চিন্তা করব যে না, শুধু তিনি আমার মা নন, তিনি আমার কন্যা নন, তিনি আমার বোন নন, তিনি একজন মানুষ, এবং তার মানবাধিকার যাতে আমরা আপনার রক্ষা করতে পারি এবং অর্জন করতে পারি, সেই শিক্ষাটা যাতে আমরা প্রত্যেকে আমাদের ঘর থেকেই যাতে এই শিক্ষাটি শুরু হয়। এই শিক্ষাটি যদি ঘর থেকে শুরু না হয় তাহলে কিন্তু কোনো রাষ্ট্রীয় আইন, কোনো ধরনের রাষ্ট্রীয় কাঠামো দিয়ে, কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু দমন করতে পারবে না কোনো কিছু, যতক্ষণ পর্যন্ত না আমাদের এই শিক্ষাটি আসলে ঘরের থেকে আমরা শুরু করতে পারছি। ধন্যবাদ আপনাকে আরও একবার আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য। চায়ের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো youtube.com/ETN বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।